আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ইমেল অথেন্টিকেশন। আমরা যখন সাধারণত আমাদের ওয়ার্ডপ্রেস চ্যানেল থেকে লগ ইন করি, তখন আমাদের লগ ইন করার জন্য একটি ইউজার নেম ও একটি পাসওয়ার্ডের প্রয়োজন হয়। কিন্তু যদি আমরা আর একটু এক্সট্রা কোনো সিকিউরিটি সিস্টেম চালু করি, এতে করে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি সিকিউর হবে। ইমেল অথেন্টিকেশন সিস্টেমটা হলো যখন আপনি আপনার সাইটে লগ ইন করবেন, লগ ইনের সময় তখন একটি লিঙ্ক আপনার ইমেইলে চলে যাবে এবং এই লিঙ্কটি যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার লগ ইনটি অথেন্টিকেশন হবে বা অ্যাক্টিভ হবে। আর যদি লিঙ্কটি ক্লিক না করেন তাহলে আপনার এই লগ ইনটি অ্যাক্টিভ হবে না। এতে আমাদের উপকারিতা অনেক বেশি, কারণ দেখা যায় অনেকে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেম ও পাসওয়ার্ড জেনে নিতে পারে। কিন্তু যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইমেল অথেন্টিকেশন সিস্টেমটা চালু থাকে তাহলে কোনো ব্যক্তির ইউজার নেম বা পাসওয়ার্ড জানা থাকলেও কোনোভাবেই লগ ইন করতে পারবে না। চলুন আমরা দেখে নিই একটি ছোট্ট প্লাগইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কীভাবে আমরা ইমেল অথেন্টিকেশন সিস্টেমটি চালু করব। রুবলন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্লাগইনটির মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে ইমেল অথেন্টিকেশন সিস্টেমটি চালু করব। রুবলন টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমটি ইমেল অথেন্টিকেশন সিস্টেমের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্লাগইন। চলুন এই প্লাগইনসটি কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ করব সেই প্রসিডিউরটি দেখে নিই। প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে সেখান থেকে প্লাগইনসে ক্লিক করব। প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব। এবার সার্চ প্লাগইন প্লাগইনে লিখব রুবলন। দেখুন রুবলন লেখার সাথে সাথেই এক রুবলন টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্লাগইনটি চলে এসেছে। এবার আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল হওয়ার সাথে সাথে অ্যাক্টিভ নাওতে ক্লিক করব। এবার আমাদের ড্যাশবোর্ড থেকে রুবলন আইকনটি খুঁজে বার করব। দেখুন এখানে রুবলন নামের একটি আইকন দেখাচ্ছে, এই আইকনটিতে ক্লিক করব। ও ক্লিক করার আগে আমাদের হেল্প ইমপ্রুভ রুবলন অ্যাকাউন্ট সিকিউরিটির এখানে অ্যালাউ ট্র্যাকিং অংশটি ক্লিক করতে হবে। এরপরে আমরা রুবলন আইকনটি খুঁজে বার করব, রুবলন আইকনটিতে ক্লিক করব। দেখুন রুবলন অ্যাডমিন কনসিলে এখানে সিস্টেম টোকেন আর সিক্রেট কি নামে দুটি অপশন আছে। এই দুটি অপশনে আমাদের সিস্টেম টোকেন ও সিক্রেট কি বসাতে হবে। এখন আমরা এই সিস্টেম টোকেন ও সিক্রেট কিটি কোথায় পাবো সেটা অ্যাডমিন রুবলন অ্যাডমিন কনসিলের এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটি ক্লিক করতে হবে। দেখুন লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে রুবলনের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে আমাদের সাইন আপ অপশন থেকে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমি অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম, এখন শুধু আমি আমার ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দ্বারা আমি আমার রুবলন অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। এখানে আমাদের কিছু কাজ করতে হবে আমাদের ওয়েবসাইটে ইমেল অথেন্টিকেশন সিস্টেমটি চালু করার জন্য। প্রথমে আমাদের অ্যাড থেকে অ্যাড ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে নিউ অ্যাপ্লিকেশনে এখানে নেম লিখতে হবে এবং যে ইউআরএল
আমরা ইমেল অথেন্টিকেশন সিস্টেমটি চালু করব সেই ইউআরএলটি অ্যাড করতে হবে, টাইপের স্থানে আদার আদারই থাকবে। এরপরে সেভে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ওয়েবসাইট অ্যাড ইন্টারফেস দেখাবে। আমি অলরেডি আমার ওয়েবসাইটটি এখানে অ্যাড করে রেখেছিলাম, তাই এখানে অ্যাড নাওতে অ্যাড দেখাচ্ছে। দেখুন, অ্যাড করার পরে সিস্টেম টোকেন ও সিক্রেট কি নামে দুটো অপশন দেখাচ্ছে। এখান থেকে সিস্টেম টোকেনে কপি করব, কপি করে সিস্টেম টোকেনে এইখানে পেস্ট করে দেব। সিক্রেট কিটি কপি করব, কপি করে এইখানে পেস্ট করে দেব। এরপরে ডিসপ্লে রুবলন আইকন নামের যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব। এরপরে সেভ চেঞ্জে ক্লিক করব। রুবলন সেটিংটি আপডেট হচ্ছে, আপডেট কমপ্লিট। আমাদের মোটামুটি রুবলন ইমেল অথেন্টিকেশন সিস্টেমটি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যানেলে চালু করার প্রসিডিউরটি কমপ্লিট। এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে। আমরা আবার রুবলন অ্যাডমিন কনসোলে ফিরে যাব, এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। দেখুন এখানে কোম্পানি ডিটেইলস প্লাস কোম্পানি সেটিং প্লাস কোম্পানি লোগো, এই টোটাল প্রসিডিউরটি আমি প্রথমেই দেখিয়েছি, তার জন্য এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে কিছু অপশন আছে, দেখুন অ্যাক্টিভ অথেন্টিকেশন মেথড, অর্থাৎ অ্যাক্টিভ অথেন্টিকেশন মেথডে ইমেল মেথড, কিউআর কোড, পুশ এবং এসএমএস। আমরা ইমেল মেথডটি ক্লিক করে অ্যাক্টিভ করে দিব। যখনই আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইট থেকে লগ ইন করতে যাব, সেই ক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেসে একটি লিংক চলে যাবে, তাই আমাদের ইমেল অপশনটি অ্যাক্টিভ করে দেওয়া খুবই জরুরি। আর বাকি যে তিনটে অপশন আছে, এই তিনটে অপশন চালু করার জন্য আমাদের অ্যান্ড্রয়েড সেট থেকে রুবলন অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে এই তিনটে প্রসিডিউর চালু করতে হবে। তাছাড়া আরেকটি প্রসিডিউর আছে, এসএমএস ভেরিফিকেশন। এসএমএস ভেরিফিকেশন প্রসিডিউরটার জন্য আমাদের রুবলনের যে প্রিমিয়াম ভার্সন আছে সেই প্রিমিয়াম ভার্সনটি কিনে নিতে হবে। আশা করি মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজটা টোটালি কমপ্লিট। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ওয়েবসাইটে খুব সহজেই ইমেল অথেন্টিকেশন সিস্টেমটি চালু করবেন। ইমেল অথেন্টিকেশন সিস্টেম চালু করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটি খুব সহজেই সিকিউর রাখতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন।